হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো শুধুমাত্র একটি তামারাংটি বদলে দিতে পারে আপনার জীবন এবং এমন ধরনের আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়মিত পাবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার কি চট করে যে কোনো কোথায় রাগ উঠে যায় একবার রাগ উঠে গেলেই কিছুতেই নিজেকে ধরে রাখতে পারেন না এই সমস্যার সমাধানে এবার জেনে নিন তামার আংটির গুণাগুণ তামার আংটি আঙুলে গলিয়ে নিতে পারলেই কেল্লা ফতে সমাধান হয়ে যেতে পারে বহুদিনের বহু সমস্যার আর এমনটাই দাবি জ্যোতিষ স্বাস্থ্যবিদদের তাহলে আসুন এবার জেনে নিই কোন কোন সমস্যার সমাধান করতে পারে এই সামান্য তামার আংটি এক বহুদিনের চেষ্টার ফসল পেতে পারেন জ্যোতিষমতে বলা হয় যে সূর্য মহাদশা খণ্ডন করে দিতে পারে তামার আংটি আর সেই জন্যই বহুদিনের আকাঙ্ক্ষিত কোনো ফল সহজেই পেয়ে যেতে পারেন এ আংটি পরলে দুই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মনকে শক্তিশালী করে বাস্তুমতে বলা হয় যে তামার ধাতব জিনিস ঘরে রাখলে যেমন উন্নতি হয় ঠিক তেমনই তামার আংটি পড়তে পারলেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা কেটে যায় বহু ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ওই ব্যক্তি তিন কর্মক্ষেত্রে বাঁধা কাটাতে কর্মক্ষেত্রে বহু সময়ই বাঁধা দেখা যায় আর সেই বাঁধার পরিমাণ কমাতে তামার আংটির জুড়িমেলা ভার আর সেই জন্যই নিজের কাজকে সঠিক গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কামাল দেখাতে পারে একটিমাত্র তামার আংটি চার রাগ কমানোর জন্য তামার আংটি হিরে বা সোনা নয় কেবলমাত্র একটি তামার নিজের রাগ এবং ক্ষোভকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর এমনটাই দাবি জ্যোতিষবিদদের তবে দেখে শুনে বেছে নিতে হবে এমন তামার আংটি যার গুণ প্রচণ্ড তা চিনে নিতে হবে জ্যোতিষ স্বাস্থ্যগদদের সাহায্যে পাঁচ রক্তচাপ কমাতে তামার আংটি উচ্চ রক্তচাপ কমাতেও তামার আংটির জুড়িমেলা ভার আর সেই জন্যই জ্যোতিষ স্বাস্থ্যবিদরা তামার আংটি পরার পরামর্শ দেন ছয় সংক্রমিত রোগ থেকে সুরক্ষা বিভিন্ন সংক্রমিত রোগ থেকে মানুষকে রক্ষা করতে পারে তামার আংটি এছাড়াও এই তামার আংটির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে যা নিঃসন্দেহে শরীর সুস্থ রাখার জন্য অন্যতম উপায় এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের বিষয় এখনই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন কোথাও আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন